ওকে, সো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। স্থিতিবিদদের খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিকস। সো আমাদের ফার্স্ট জানতে হবে যে আমাদের ইলেকট্রোস্কোপটা কি এবং ইলেকট্রোস্কোপটা কোন কারণে আমাদের প্রয়োজন, ঠিক আছে? সো আমি গত লেকচারে যে ঘর্ষণের মাধ্যমে স্থির তড়িৎ, ওই লেকচারে আমি একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে যে আমরা কিছু পদার্থ নিয়েছিলাম এবং পদার্থগুলোকে মনে রাখার জন্য একটা টেকনিক দিয়েছিলাম, এবং যেটা করছিলাম সেটা হচ্ছে ওই টেকনিকটা থেকে দুইটা পদার্থের ঘর্ষণের ফলে কোনটা নেগেটিভ আধানে আহিত হবে এবং কোনটা পজিটিভ আধানে আহিত হবে সেটা আমরা নির্ণয় করতে পারছিলাম। তো এখন একটা জিনিস চিন্তা করো, সেই দিকে যে পদার্থগুলো ছিল সেই পদার্থগুলো সাপোজ ধরো যে 15টা বা 20টার মতো হবে, ওই যে ফার ফ্লানেল, তারপরে পশম, বিড়াল দেহ, অনেকগুলো ছিল। তো এখন এই 15-20টা পদার্থ হবে, একটা কথা হচ্ছে এইটা। তো এই জায়গায় আমাদের একটা লিমিটেশন আছে, কারণ হচ্ছে আমি যে কোনো একটা পদার্থ নিলাম, পৃথিবীতে তো পদার্থের অভাব নাই। তো হাজার হাজার কোটি কোটি অনেক ইয়ে আছে, জিনিস আছে বা সাবস্টেন্স আমি পাই। সো এই অনেকগুলো সাবস্টেন্স আছে, সো আমি তো সবগুলো সাবস্টেন্স একটা দ্বারা আরেকটাকে ঘষলে কি কোনটাতে কোন আধান থাকবে সেটা তো আমি মানে ওই চার্ট থেকে পাই না। একটা হচ্ছে এই জায়গায় আমাদের একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন। সেকেন্ড যেটাতে যাবো সেটা হচ্ছে আবার ধরো যে তুমি একটা পদার্থ নিলা, নেওয়ার পরে তুমি মানে দুইটা পদার্থ একসাথে সংঘর্ষ করলা বা ঘষলা, ঘষার পর তুমি জানতে চাচ্ছ যে এটা কি পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে, কিন্তু তুমি পদার্থই জানো না যে পদার্থটা কি দ্বারা তৈরি। সাপোজ আমাদের এটা পশমী কাপড় যদি হইতো তুমি হয়তো ধরে নিতে পারতো যে এটা পশমী কাপড়, দ্যাট মিন্স এটা পশমী কাপড় মানে হচ্ছে বা একটা কাপড় এটা পশম দ্বারা তৈরি বা পশম জাতি কিছু দ্বারা তৈরি, তখন তুমি ধরে নিতে পারতো যে এটা ইয়া হিসেবে আমি বলতে পারি। সো এই জায়গা থেকে আমাদের লিমিটেশন আছে। সাপোজ ধরো যে হঠাৎ আমি কি করলাম, আমার এই হাতের মার্কারটা চুলের সাথে ঘষলাম, এখন ঘষার পরে তোমাকে কোয়েশ্চেন করে বসলাম যে বলো এটা কি নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে। সো আমি তো ওই চার্টে মার্কারও দিইনি আমার চুলও দিইনি, সো তুমি কিভাবে নির্ণয় করবো অ্যাকচুয়ালি যে কোনটা পজিটিভ হয়েছে কোনটা নেগেটিভ হয়েছে, সেইটার জন্য আমাদেরকে যেইটার আশ্রয় নিতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ যন্ত্রটা। সো এই যন্ত্রটার সাহায্যে আমরা যে কোনো পদার্থে এটার কি পজিটিভ চার্জ আছে এখন নাকি নেগেটিভ চার্জ আছে সেটা বের করতে পারবো বা সেটা নির্ণয় করতে পারবো। সো আমি এখন সেটাই দেখাবো যে ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে বা তড়িৎ বিকিরণ যন্ত্রের সাহায্যে আমরা কিভাবে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জগুলো নির্ণয় করব। সো এইটার ক্ষেত্রে ইলেকট্রোস্কোপের ক্ষেত্রে আমাকে একটা ফার্স্ট একটা স্টেজ মেনটেন করতে হবে, সেই স্টেজটা হচ্ছে যে আমরা এই যে শিখছিলাম এটা কি বলে যে এই যে একটা চার্জ শিখছিলাম কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ওইটা যে চার্জ শিখছিলাম, আমরা ওই চার্জটার ইলেকট্রোস্কোপ তো এক নম্বর কাজটা আমার যেটা হবে সেটা হচ্ছে এক নম্বর কাজটা হবে যে ওই এই যন্ত্রটিকে জানা মানে আগে আহিত করতে হবে, জানা মানে আহিত করতে হবে, আহিত করতে হবে। আমি কি লিখলাম যে এই যে ইলেকট্রোস্কোপ যন্ত্র, এই ইলেকট্রোস্কোপ যন্ত্রের ক্ষেত্রে করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ওই যন্ত্রটিকে আমরা জানা মানে আগে আহিত করব। এখন দেখো আমরা কোন কোন গুলোর ক্ষেত্রে যাই, আমরা কিন্তু 15-20টা পদার্থ দিছিলাম, সাপোজ ফার, তারপর হচ্ছে পশম, তারপরে ছিল কি ফার ছিল পশম ছিল, সাপোজ এরকম কয়েকটা পদার্থের নাম লিখতেছি, ফার, তারপর হচ্ছে পশম, তারপর হচ্ছে গালা, তারপর হচ্ছে কাঁচ, অব্র, বিড়াল মানে বিড়াল দেহ, তারপর ছিল রেশম, ছিল তুলো, তারপর ছিল কাঠ। এবং আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই পদার্থগুলোর ক্ষেত্রে ইয়া করার পরে এই পদার্থগুলোর ক্ষেত্রে দুইটার ঘর্ষণের ফলে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে সেটা বের করার চেষ্টা দেখাচ্ছিলাম। এবং আমি এটা বলছিলাম যে যেটা পরে আসতেছে তুলনামূলক যেটা পরে থাকবে সেটা হচ্ছে নেগেটিভ এবং তুলনামূলক যেটা আগে থাকবে সেটা হচ্ছে পজিটিভ। সাপোজ আমি যদি একটা কাঠকে যদি তুলো দ্বারা ঘষি, তখন কাঠ যেহেতু পরে আসছে সেহেতু কাঠ হচ্ছে ঋণাত্মক, এবং তুলো যেহেতু আগে আসছে সেই জন্য তুলো হচ্ছে ধনাত্মক আদানে আইতে হবে। সো এই যে এই জানা মানটা আমরা জাস্ট এইগুলো জানি, সো আমাদের এইগুলো দিয়ে যন্ত্রটাকে আগে জানা মানে আহিত করতে হবে, তারপরে আমাদের ডিসিশন নিতে হবে যে অ্যাকচুয়ালি আমি যে পদার্থটা দিয়েছিলাম সেটা
কোন আদানে আইতো। সাপোজ এই আমি আগের উদাহরণটা দিতে যাচ্ছি, আমি মার্কারটাকে চুলের সাথে ঘষতাম এবং ঘষার পরে আমার কোয়েশ্চেন হলো মার্কারটা এখন কোন আদানে আহিত আছে সেটা আমি নির্ণয় করতে চাই। তো আমার কোয়েশ্চেন হলো মার্কার এখন কোন আদানে আহিত, আমি জাস্ট এদিকে লিখতেছি মার্কার কোন আদানে আহিত, ক্লিয়ার? সো এই মার্কারটা এখন কোন আদানে আহিত সেটা আমাকে নির্ণয় করতে হবে। বাট মার্কারটা কোন আদানে আহিত সেটা নির্ণয় করার আগে আমাকে যেটা করতে হবে, যন্ত্রটাকে আগে আহিত করতে হবে, হোক পজিটিভ হোক নেগেটিভ, ক্লিয়ার? সো আমি তোমাদেরকে যে উদাহরণটা নিচ্ছি সেটা হচ্ছে আমি তুলো আর কাঠ নিচ্ছি। সাপোজ আমি যন্ত্রটাকে জানা মানে আহিত করার জন্য তুলো আর কাঠের আশ্রয় নিব এবং এইটা বুঝতে পারতেছি যে তুলো আর কাঠকে ঘষার পরে তুলো হবে পজিটিভ চার্জ এবং কাঠ হবে নেগেটিভ চার্জ, ক্লিয়ার? সো আমি এখন যন্ত্রটা একটু আঁকার চেষ্টা করবো এবং যন্ত্রটা দেখবো অ্যাকচুয়ালি যন্ত্রটা কিরকম থাকে। সো খেয়াল করো, আমরা যদি একটু যন্ত্রটার দিকে খেয়াল করি তখন যন্ত্রটা হচ্ছে ঠিক এরকম, সাপোজ এরকম একটা বোতলের মতো থাকবে, কাঁচের বোতলের মতো থাকবে বা এমন একটা বোতল থাকবে যে বায়ু যাতে এটা সংস্পর্শে না আসতে পারে। এবং এদিক থেকে লিখি না, এদিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় একটা তড়িৎ বিকন যন্ত্র এবং এইটার ক্ষেত্রে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই জায়গায় এরকম এখন একটা জিনিস করো, আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে উপরের দিকে এরকম একটা চাকতির মতো অংশ আছে, তারপরে এটা হচ্ছে নল, তারপরে হচ্ছে এই জায়গায় দুইটা পাত আছে। সো এই দুইটা পাত মুভেবল, অর্থাৎ মুভ করতে পারে। সাপোজ এই দুইটা পাত এরকম ভাবে মানে তাদের যে ফাঁক অর্থাৎ তাদের যে দূরত্ব সেই দূরত্ব তারা বৃদ্ধি করতে পারে, আবার দূরত্বটা তারা কমাইতেও পারে, অর্থাৎ তারা মুভ করতে পারে, ক্লিয়ার? সো এই বেসিকটা জানার পরে আমি সাপোজ মার্কারটা অ্যাকচুয়ালি মার্কারটা কোন আধানে আইতো আমরা সেটা নির্ণয় করতে যাচ্ছি। বাট মার্কারটা প্রথমে দেওয়ার পরে আমরা কিছুই নির্ণয় করতে পারবো না। তো আমাকে যেটা করতে হবে প্রথম কাজটা হচ্ছে আমাকে যন্ত্রটিকে জানা মানে আহিত করতে হবে। তো যন্ত্রটিকে যেহেতু জানা মানে আহিত করতে হবে সেহেতু এই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে তুলু আর কাঠের উদাহরণটা আনবো। সাপোজ এটা ছিল তুলু আর এটা ছিল কাঠ, এটা ছিল একটা কাঠের একটা টুকরো এবং এই তুলু আর কাঠের মধ্যে আমি বলছিলাম যে কাঠটা হবে ঋণাত্মক আধানে আহিত, অর্থাৎ কাঠটাতে ইলেকট্রন বেশি থাকবে, যেহেতু কাঠটার ইলেকট্রন আসক্তি বেশি সেহেতু এই কাঠটাকে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই কাঠটাকে আমি যেটা দিলাম সেটা হচ্ছে এই কাঠটাকে আমি পুরোটাকে মাইনাস দিলাম এবং আমি যেটা করলাম সেটা হচ্ছে আর এই তুলুটাকে সম্পূর্ণ পুরোটাকে প্লাস দিলাম। সো আমি দুইটা কাজই করতে পারি, আমি এই তুলুটা দিয়ে এই যন্ত্রটাকে পুরোটাকে ধনাত্মক আধানে আহিত করতে পারি, নয়তোবা এই কাঠটা দিয়ে আমি পুরো যন্ত্রটাকে ঋণাত্মক আধানে আহিত করতে পারি। আমার প্রথম কাজ হচ্ছে এইটা এবং এইটা হচ্ছে তোমাদের ডিসিশন, তোমরা কোনটা নিয়ে আলোচনা করবা। সো আমি ধরে নিচ্ছি যে আমি তুলুটা নিয়ে কাজ করবো। সো তুলুটা নিয়ে কাজ করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এই তুলুটাকে যন্ত্রের কাছাকাছি আনবো এবং এই যে চাকতি এই চাকতিটার সংস্পর্শে আনবো। সো এই তুলুটাকে যখন যন্ত্রের সংস্পর্শে আনবো তখন এই তুলোটাতে যে আধান আছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলোটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত, যেহেতু তুলোটা ধনাত্মক আধানে আহিত সেহেতু এই জায়গায় আমি যেটা দেবো সেটা হচ্ছে এই জায়গায় প্লাসের পরিমাণ বেশি, অবশ্যই ইলেকট্রন আছে বাট ইলেকট্রনের পরিমাণ কম, আমি দুটো ইলেকট্রন তিনটা ইলেকট্রন দেখাইলাম, তিনটা ইলেকট্রন আছে এবং ইলেকট্রনের পরিমাণ কম কিন্তু যেহেতু ধনাত্মকতার পরিমাণ বেশি অর্থাৎ এদিক থেকে ইলেক্ট্রন কাঠে চলে গেছে সেই জন্য এটা এখন পজিটিভ আধান আহিত। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তুলুটা আনার আগের অবস্থা যদি আমরা চিন্তা করি এই যন্ত্রটার, তখন দেখো এই যন্ত্রটার এই যে চাকতিটা এই চাকতিটাতে অবশ্যই প্লাস মাইনাস আদান ছিল এবং আমি আদানগুলোকে এভাবে দিচ্ছি প্লাস মাইনাস আদান ছিল। সাপোজ এই যে যন্ত্রের যে আদানগুলো সেই আদানগুলোকে আমি কালো কালি দেওয়া করতেছি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এদিকেও ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং পাতেও ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস সংখ্যা যত ছিল
মাইনাস আধানের সংখ্যা তত ছিল, যেহেতু পজিটিভ এবং নেগেটিভ সমান ছিল, সেহেতু তুলোটা আনার আগ পর্যন্ত এই যন্ত্রটা কোনো আধান ছিল না। এখন যখন তুমি তুলোটা আনলা, তুলোটা হচ্ছে কি আধান এক্সিস্ট করতেছে, ধনাত্মক আধান বেশি এক্সিস্ট করতেছে, এবং এইটার কারণে যেটা হবে সেটা হচ্ছে ধনাত্মক, এই ধনাত্মক আধানের আকর্ষণের ফলে, যেহেতু এই জায়গায় ধনাত্মক আধান বেশি, সো এই জায়গায় ধনাত্মক আধানের আকর্ষণের ফলে যন্ত্রের পুরো অংশ থেকে, এই অংশ থেকে ঋণাত্মক আধানগুলো এই জায়গায় এসে জমা হবে, এবং এই জায়গায় যেগুলো এসে জমা হবে, সাপোজ ধরো এইটা উপর দিয়ে আস্তে 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 এই জায়গায় জমা হইলো, এবং তারপরে যেহেতু অনেকগুলো ধনাত্মক আছে, সেহেতু এই ধনাত্মক গুলো এই যন্ত্রের সবগুলো ঋণাত্মককে আকর্ষণ করতেছে, এবং এটা ঘটবে এই চারটি ঋণাত্মক গুলো এদিকে এসে সজ্জিত হবে, ধনাত্মক গুলো অপর পাশে সরে যাবে এই ধনাত্মকের বিকর্ষণের কারণে। সো এদিক থেকে কিছু ঋণাত্মকও এদিকে আসবে, এবং আমি দুটা ঋণাত্মক কিভাবে দেখাচ্ছি, দুটা ঋণাত্মক আসলো এবং এইদিকে আমি দুটা ঋণাত্মক মুছে দিতে চাই। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই উপরের পাতে যদি আমরা খেয়াল করি, তখন দেখবো যে উপরের পাতে সবগুলো মাইনাস আমি এইদিকে দিই, কারণ হচ্ছে প্লাস গুলোর আকর্ষণের কারণে মাইনাস গুলো এইদিকে আসা পড়বে। আমরা এই চারটা মাইনাস দেখাচ্ছি নিজ পাত থেকে আসছে, এবং এই চারটা মাইনাস যেগুলো ছিল সেগুলো পাতে নিজস্ব ছিল, তো 1 2 3 4, আর এইদিকে হচ্ছে 1 2 3 4, ওকে সো প্লাস। এখন দেখো এই ধনাত্মক গুলোর আকর্ষণের কারণে কি হলো, যন্ত্রের যত ঋণাত্মক ছিল, যত না মানে মোটামুটি কিছু ঋণাত্মক আধান এই ধনাত্মক আকর্ষণের কারণে এইদিকে চলে আসছে, এবং তারপরে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এইদিকে, যেহেতু খেয়াল করো এইদিকে যেহেতু ধনাত্মক আধানগুলো এখন ইলেকট্রন গুলোকে আকর্ষণ করতেছে, সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে কিছু পরিমাণ ইলেকট্রন কি করবে, কিছু পরিমাণ ইলেকট্রন এই জায়গায় আসা করবে এই ধনাত্মকের আকর্ষণের কারণে, এবং ধনাত্মকের আকর্ষণের কারণে যখন কিছু পরিমাণ ইলেকট্রন এই তুলোয় আসা পড়বে, তখন আস্তে আস্তে তুলোটা নিউট্রাল হয়ে যাবে, কারণ হচ্ছে সাপোজ ধরো তুলোটার 5টা ধনাত্মক আধান বাড়তি ছিল, এদিক থেকে 5টা ইলেকট্রন আসলো, দ্যাট মিন্স শেষ 5টা ধনাত্মক আধান, তুলোটা এখন তড়িৎ নিরপেক্ষ হয়ে গেল। বাট যে কাহিনীটা ঘটলো সেটা হচ্ছে এই যন্ত্রে ঋণাত্মক আধানের পরিমাণ কমে গেল, সাপোজ আমি সবগুলোই মুছে দিলাম এই জায়গায়, না এক দুটা রাখি অবশ্যই রাখতে হবে, সাপোজ দুইটা রাখলাম এই জায়গায় সব ঋণাত্মক আধান দিলাম। এখন যেটা হলো সেটা হচ্ছে এখন তুমি তুলোটাকে সরাই না, তুলোটাকে সরানোর পরে তুমি যদি খেয়াল করো, এখন যদি যন্ত্রটার দিকে খেয়াল করো, এখন তুলোটা আমি সরাই নিলাম, এবং যন্ত্রটার দিকে যদি আমি খেয়াল করি, যন্ত্রটা থেকে কিছু পরিমাণ ঋণাত্মক আধান তুলোতে চলে গেছে, যেহেতু যন্ত্রটা থেকে কিছু পরিমাণ ঋণাত্মক আধান তুলোতে চলে গেছে, সেহেতু এখন যন্ত্রটা পুরাটাই ধনাত্মক আধানে আহিত, কারণ কি এদিকে ধনাত্মক আধানের পরিমাণ বেশি, খেয়াল করো ধনাত্মক আধান হচ্ছে 1 2 3 4, এদিকে হচ্ছে 1 2, তুমি যদি নিচের দিকে খেয়াল করো তখন দেখো নিচের দিকে কি হয়, এই যে ধনাত্মক আধান ছিল 1 2 3 4, এখন হচ্ছে 1, ঋণাত্মক আধান হচ্ছে মাত্র 2টা। সো আলটিমেটলি এই যন্ত্রতে এখন ধনাত্মক আধানের পরিমাণ বেশি, সো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি মাত্র প্রথম রুলসটা ফলো করলাম, সেই প্রথম রুলসটা হচ্ছে যন্ত্রটিকে জানা মানে আহিত করতে হবে, আমি জানতাম যে তুলা পজিটিভ, সেই তুলো পজিটিভ দিয়ে যন্ত্রটিকে আমি পজিটিভ মানে কি করলাম, যন্ত্রটিকে আমি পজিটিভ মানে আগে আহিত করলাম, খেয়াল করো, এবং পজিটিভ মানে আহিত করার পরে একটা জিনিস খেয়াল করো, যন্ত্রটাতে একটা পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা আমি আগেই বলছিলাম যে পরিবর্তনটা যেটা আসতে পারে সেটা হচ্ছে যেহেতু এই দুইটা পাত মুভ করতে পারে, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরে সরে যেতে পারে, খেয়াল করো যেহেতু এদিকে ধনাত্মক আধানের পরিমাণ বেশি, এদিকে ধনাত্মক আধানের পরিমাণ বেশি, সেহেতু এই যে এই জায়গার যে দুইটা ধনাত্মক আছে, খেয়াল করো এই দুইটা ধনাত্মক এই এই পাশের দুইটা ধনাত্মককে বিকর্ষণ করবে, যেহেতু এই বিকর্ষণের কারণে যেহেতু দুইটাই ধনাত্মক প্লাস প্লাস, আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তো এই কারণে যেটা হবে সেটা হচ্ছে এই দুইটা পাতের দূরত্ব আরো বৃদ্ধি পাবে, খেয়াল করো কারণ হচ্ছে তারা একটা থেকে একটা দূরে সরে যাবে, সো আলটিমেটলি পাতের দূরত্বটাকে আমি এই লাল কালি দিয়ে একটু চিহ্নিত করলাম, যে পাতের দূরত্বটা হয়তো পাত দুইটা এই জায়গায় এসে পড়বে, তাদের তখনকার পজিশন হবে এই জায়গায়। সো এখন খেয়াল করো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি জানি যন্ত্রটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত, এবং ধনাত্মক আধানে আহিত হওয়ার কারণে যন্ত্রটার যে দুইটা পাত ছিল সেই দুইটি পাতের দূরত্ব বৃদ্ধি পাইছে। সো খেয়াল করো আমরা প্রথমটা শেষ করলাম, এই যন্ত্রটিকে জানা মানে আহিত করতে হবে, আমার দ্বিতীয় কাজটা হচ্ছে ওই যে মার্কারটা, ওই মার্কারটাকে আমার এদিকে আইয়া আবার ধরতে হবে। এখন মার্কারটাকে যদি আনার পরে এইদিকে ধরি তখন কি ঘটবে সেটা নিয়ে চিন্তা করি। সো খেয়াল করো সাপোজ মার্কারটা ধরলাম, সাপোজ এটা হচ্ছে মার্কার,
খেয়াল করো, মার্কারটা যদি ধনাত্মক হয়, মার্কারটা ধরে নিলাম যে মার্কারটা হচ্ছে ধনাত্মক আধান, আমি জানি না মার্কারটা কোন আধান, বাট তোমাকে বলছি যে আগে বিষয়টা বিবেচনা করো কি ঘটতেছে। ধরে নাও যে মার্কেটটা ধনাত্মক আধান, আমি ধরে নিচ্ছি, তো আমরা দেখবো যে যদি মার্কেটটা ধনাত্মক আধান হয় তখন যন্ত্রটার মধ্যে কি চেঞ্জ আসবে। আবার আমরা প্রথমে ধরি যে এটা হচ্ছে ধনাত্মক আধান, হয়তো দেখবে সেটাতে প্লাসের পরিমাণ বেশি, প্লাসের পরিমাণ বেশি, এবং এটা আমি লিখতেছি এরকম প্লাস 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 প্লাস, সাপোজ এরকম। আমি যেটা বললাম সেটা হচ্ছে যেহেতু যন্ত্রটাতে এখনো ধনাত্মক আধান বেশি, এবং যেহেতু আমি এই যন্ত্রটা আবার তড়িৎ বিকিরণের সামনে আছি, তো এই যে এই যে এইদিকের যে প্লাস আছে, এই প্লাস গুলোর আকর্ষণের কারণে আবার এদিক থেকে ইলেকট্রন এদিকে আসা করবে, এবং ইলেকট্রন গুলো আসার পরে আস্তে আস্তে তারা এই জায়গায় জমা হবে। আমি যদি দেখাই তারা এই জায়গায় জমা হবে, এদিক থেকে সাপোজ ধরো একটা ইলেকট্রন এই জায়গায় চলে আসলো এরকম, আবার এদিক থেকে আর একটা ইলেকট্রন এই আর ধরলাম তিনটা ইলেকট্রনই আসছে, যেহেতু এটার মধ্যে ধনাত্মক আধানের পরিমাণ বেশি, তো এই ধনাত্মক গুলো যেহেতু এই ঋণাত্মক গুলোকে আকর্ষণ করতেছে, এবং এই আকর্ষণ বলের মান যখন এই তড়িৎ বিকিরণ যন্ত্রের বলের মান থেকে বেশি হবে, তখন যেটা করবে সেটা হচ্ছে এই ধনাত্মক আধান গুলোর আকর্ষণের কারণে এই কিছু পরিমাণ ঋণাত্মক আধান আবার এই মার্কেটে আসা করবে, মার্কেটে আসা করবে, দ্যাট মিন্স আলটিমেটলি যন্ত্রটাতে ঋণাত্মক আধানের পরিমাণ আবার কমে গেল, এবং যন্ত্রটাতে যে ঋণাত্মক আধানের পরিমাণ যে আবার কমে গেল, সেই তো যন্ত্রটা আরো বেশি ধনাত্মক আধান আহিত হইলো, সে ছিল ধনাত্মক আধানে আহিত এবং এখন মার্কারটা আনার পরে সে আবার ধনাত্মক আধানে আহিত হইলো। এবং আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা যদি নিচের পাতের দিকে খেয়াল করি, তাদের যে ধনাত্মক মানে আধানের পরিমাণ সেটা আরো বেড়ে গেছে, কারণ সেখান থেকে আরো ইলেকট্রন চলে গেছে, সো এটা আবার আরো বেশি ধনাত্মক হয়েছে। সো যেহেতু এটা আরো বেশি ধনাত্মক হয়েছে, সেহেতু এই দুইটা পাতের মধ্যে আরো বেশি বিকর্ষণ থাকবে, যেহেতু এই দুইটা পাতের মধ্যে আরো বেশি বিকর্ষণ থাকবে সেহেতু এই দুইটা পাতের দূরত্ব আরো বৃদ্ধি পাবে, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা বললাম সেটা হচ্ছে এই দুইটা পাতের যে দূরত্ব বৃদ্ধি পাবে আর আরো যেটা বৃদ্ধি পাবে সেটাকে আমি এই মার্কার দ্বারা এখন দূরত্ব আরো বৃদ্ধি পাবে। তার মানে কি কি বুঝলাম, তার মানে বুঝলাম যে যন্ত্রটাকে ধনাত্মক আধানে আহিত করার পরে আমি যদি একটা মার্কার আনি, এবং আনার পরে যদি আমি দেখি যে যন্ত্রগুলোর পাতের দূরত্ব আবার বৃদ্ধি পাইছে, দ্যাট মিন্স মার্কারটা ছিল ধনাত্মক আধান। এখন দেখো মার্কারটা যদি ঋণাত্মক আধান হইতো তাহলে ব্যাপারটা কি ঘটতো, খেয়াল করো মার্কারটা আমরা ধরে নিলাম, আমরা আগে আবার আগে স্টেবল পজিশনে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে আবার তারা এই লাল কালি দাগ পর্যন্ত আসবে। সো লাল কালি দাগ পর্যন্ত আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এইদিকে দুটো ইলেকট্রন ছিল, আচ্ছা সেদিকে দুটো ইলেকট্রন ছিল, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো ইলেকট্রন ছিল, এদিকেও কয়েকটা ইলেকট্রন ছিল, এদিকে একটা ইলেকট্রন ছিল, এদিকে আর একটা ছিল, যেটি হোক। সো খেয়াল করো এখন যেটা দেখবো সেটা হচ্ছে সাপোজ আমি কি করলাম, এই মার্কারটা যেটা সেটা হচ্ছে মার্কারটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত, এবং মার্কারটা আমি যেটা করলাম সেটা হচ্ছে এই ঋণাত্মক আধানের মার্কারটাকে আমি এই জায়গায় আনলাম, এবং আমি দেখবো যে যন্ত্রটাতে কি পরিমাণ চেঞ্জ আসতেছে। যখন ঋণাত্মক আধানের মার্কারটা আনলাম তখন যেটা হলো সেটা হচ্ছে এদিকে অবশ্যই ঋণাত্মক আধানের পরিমাণ বেশি, এবং এদিকে এই জন্য শুধুমাত্র আমি মাইনাস দিলাম, অবশ্যই প্লাস আসছে, প্লাস হয়তো বা কম, সে তো এক দুইটা প্লাস দেওয়া যেতে পারে, খেয়াল করো। এবং এইটা যেটা হবে সেটা হচ্ছে এইটা যখন হবে তখন এই ঋণাত্মক গুলোর আকর্ষণের কারণে, খেয়াল করো এই ঋণাত্মক গুলোর আকর্ষণের কারণে এইখান থেকে কি হবে ইলেকট্রন গুলো, খেয়াল করো ও সরি, এই ঋণাত্মক গুলোর বিকর্ষণের কারণে এই জায়গায় যে ইলেকট্রন গুলো ছিল ইলেকট্রন গুলো দূরে সরে যাবে, এবং ইলেকট্রন গুলো যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রন গুলো এখন এই জায়গায় চলে আসবে, ইলেকট্রন গুলো এই জায়গায় চলে আসবে, এবং যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় কিছু পরিমাণ ধনাত্মক আধান, কিছু পরিমাণ আধান ওই ঋণাত্মক আধানের বিকর্ষণের কারণে পাতের মধ্যে চলে আসছে, পাতের মধ্যে চলে আসছে, পাতের মধ্যে চলে আসলো কিছু পরিমাণ ঋণাত্মক আধান ওই দিক থেকে বিকর্ষণের কারণে, আমি এদিকে কমাই দিলাম। এবং আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে
যেহেতু কিছু পরিমাণ ঋণাত্মক আধান চলে আসলো এবং যেটা হবে সেটা হচ্ছে এই দিক থেকেও কিছু পরিমাণ ঋণাত্মক আধান একটা আনসার হবে। কারণটা হচ্ছে কারণ এই মার্কারটা তাকে ইলেকট্রন সরবরাহ করতেছে, যেহেতু এটা ধনাত্মক এবং মার্কারটাকে ইলেকট্রন সরবরাহ করতেছে মানে ঋণাত্মক সরবরাহ করতেছে, সেহেতু এই পাত দুইটার ধনাত্মকতা আস্তে আস্তে কমতেছে এবং ধনাত্মকতা যেহেতু কমতেছে পাত দুইটার মধ্যে বিকর্ষণ আস্তে আস্তে কমতেছে। তো যেহেতু পাত দুইটার মধ্যে বিকর্ষণ কমতেছে আকর্ষণ আস্তে আস্তে বাড়তেছে, দেন পাত দুইটা আস্তে আস্তে কাছাকাছি আসতে থাকবে। এবং আমি যেটা দেখবো সেটা হচ্ছে পাত দুইটা সাপোজ এই লাল কালির পজিশন তো প্লাস করার পরে ছিল, তারপরে পজিশন আমি দেখালাম সাপোজ এই 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 পর্যন্ত তার পজিশন এই পর্যন্ত আসছে, আরো কাছাকাছি এসে গেল পাত দুইটা, আরো কাছাকাছি এসে গেল। দ্যাট মিন্স আলটিমেটলি আমরা কি বুঝলাম সেটা হচ্ছে আমরা যদি যন্ত্রটাকে ধনাত্মক আধানে আহিত করার পরে, খেয়াল করো প্রথম কথাটা হচ্ছে যন্ত্রটিকে ধনাত্মক আধানে আহিত করার পরে আমি যদি মার্কারটা আনার পরে যদি দেখি পাত দুয়ের দূরত্ব আরো কমতেছে, পাত দুয়ের দূরত্ব কি কমতেছে, তখন আমি বুঝবো যে মার্কারটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে ঋণাত্মক আধান। খেয়াল করো দেখ মিস আলটিমেটলি আমরা কি বুঝলাম সেটা হচ্ছে আমরা দেখো আমরা এত সমস্যা কি দূরত্ব সবসময় বৃদ্ধি পাবে, তুমি এটাকে ধনাত্মক আধানে আহিত করো কিংবা ঋণাত্মক আধানে আহিত করো বৃদ্ধি পাবে। তুমি যদি এটা যন্ত্রটাকে এই জায়গায় যদি কাট আনো তখন যেটা হবে সেটা হচ্ছে কি বেশি পরিমাণ ইলেকট্রন এটা ঢুকবে, বেশি পরিমাণ ইলেকট্রন এটা আসবে, তো ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করবে, দ্যাট মিন্স ইনিশিয়াল স্টেজে কিন্তু বিকর্ষণই আসতেছে সব সময়। তার মানে যন্ত্রটিকে যখন তুমি জানা মানে আহিত করবা তখন যন্ত্রটার মধ্যে একটা চেঞ্জ আসবে, চেঞ্জটা হচ্ছে যন্ত্রদের পাদদের যে দূরত্ব সেটা সবসময় বৃদ্ধি পাবে, তুমি যন্ত্রটাকে ধনাত্মক আধানে আহিত করো কিংবা ঋণাত্মক আধানে আহিত করো। ক্লিয়ার? সো এটা করার পরে কি বললাম যে এই যে যন্ত্রটা যেটা এটার ইনিশিয়াল স্টেজে একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা হচ্ছে পাদদের দূরত্ব বৃদ্ধি পাবে, এবং সেকেন্ড স্টেজে আমরা জানি না পাদদের দূরত্ব কি বৃদ্ধি পাবে কি কমবে। ঠিক আছে, সো দূরত্ব যদি বাড়ে, পাদদের দূরত্ব যদি সেকেন্ড স্টেজেও বাড়ে, তখন আমরা বলবো যে পাদটাকে আমরা প্রথমে যে আধানে আয়ত্ত করছিলাম পাদটা এখনো সেই আধানে আছে, এবং সেকেন্ড স্টেজে যদি পাদদের দূরত্ব কমে তার মানে আমরা যন্ত্রটাকে যে আধানে আয়ত্ত করছিলাম তার বিপরীত আধানে এক্সিস্ট করতেছে। দূরত্ব বৃদ্ধি পাচ্ছে কি কমছে সেটার দ্বারা, বাট তোমাকে বারবার কথাটা বলছি মনে রাখতে হবে যে ইনিশিয়াল স্টেজে অল টাইম পাদদের দূরত্ব বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে ইনিশিয়াল স্টেজের একটা যন্ত্রকে যদি তুমি ধরো এবং ইনিশিয়াল স্টেজে তুমি ওই কাঠের উদাহরণটা আনো, তুমি যদি কাঠ আনো তখন যেটা হবে কাঠে যেহেতু ঋণাত্মক আধানের পরিমাণ বেশি, সেহেতু কিছু পরিমাণ ঋণাত্মক আধান এই যন্ত্রে আসা পড়বে, এবং যন্ত্রে যখন আসবে তখন কিছু পরিমাণ ঋণাত্মক আধান এই পাতের মধ্যে আসবে, এবং যখন কিছু পরিমাণ ঋণাত্মক আধান পাতের মধ্যে আসবে তখন সমদূরী চার্জ ফোর্স করে বিকর্ষণ করে, যেহেতু বিকর্ষণ করে সেহেতু পাদদের যে দূরত্ব ছিল বা ফাঁক ছিল সেটা হচ্ছে বৃদ্ধি পাবে। এইটাই ছিল মেইন কথা যে তুমি যন্ত্রটাকে জানা মানে আহিত করো, অ্যাট ফার্স্ট যন্ত্রটা দূরত্ব বৃদ্ধি পাবে, সেকেন্ড স্টেজে হয়তোবা বৃদ্ধি পাইতে পারে নয়তোবা কমতে পারে, এবং তুমি এই এই এক্সপেরিমেন্টের মধ্যে বা এই চিন্তাটার মধ্যে কিন্তু তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে ওই যন্ত্রটা কোন আধানে আহিত ছিল। খেয়াল করো সেটার জন্য হয়তোবা একটা ট্রিক্সও থাকতে পারে, সেটা হচ্ছে সাপোজ আমরা ধরে নিলাম যে যন্ত্রটাকে আমরা কোন আধানে আহিত করছি, আমরা অ্যাট ফার্স্ট যেটা করছি সেটা হচ্ছে যন্ত্রটাকে আমরা ধনাত্মক আধানে আহিত করছি। সো খেয়াল করো যন্ত্রটাকে আমরা ধনাত্মক আধানে আহিত করলাম, ঠিক
সো যন্ত্রটাকে ধনাত্মক আধানে আহিত করলাম, এবং আহিত করার পরে আমরা দেখলাম অন্য একটা বস্তু আনলাম, এবং আনার পরে দেখলাম যে যন্ত্রটার যে দূরত্ব ছিল এই দূরত্বটা আরো বৃদ্ধি পাইছে, খেয়াল করো দূরত্ব আরো বৃদ্ধি পাইছে। সো যেহেতু দূরত্ব বৃদ্ধি পাইছে সেই জন্য এটাকে আমরা প্লাস লিখতেছি, এবং সেটাকে প্লাস লিখার পরে খেয়াল করো আহিত করার পরে আমরা দেখলাম যে যন্ত্রটা যে ইয়াটা ছিল খেয়াল করো মানে যন্ত্রটাকে ধনাত্মক আধানে আহিত করার পরে আমরা দেখলাম যে মার্কারটা আনার পরে পাদের দূরত্ব কমছে, যেহেতু পাতের দূরত্ব কমছে সেটাকে আমরা লিখতে পারি মাইনাস, দ্যাট মিন্স আলটিমেট রেজাল্ট আসছে প্লাসে মাইনাসে মাইনাস, দ্যাট মিন্স মার্কারটা ছিল ঋণাত্মক আধানে আহিত। এবং আমরা যদি এটা চিন্তা করি যে যন্ত্রটাকে আমি ঋণাত্মক আধানে আহিত করছিলাম, সো অ্যাট ফার্স্ট যন্ত্রটাকে আমি ঋণাত্মক আধানে আহিত করছিলাম, সো তারপরে অন্য একটা আনার পরে অন্য একটা মার্কারটা আনার পরে আমরা দেখলাম যে পাদের দূরত্ব আরো বৃদ্ধি পাইলো, দেখলাম যে পাদের দূরত্ব কমছে, কমছে মানে ধরলাম যে মাইনাস, দ্যাট মিন্স মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ ওই মার্কারটা ছিল ধনাত্মক আধানে আহিত। সো এই যে প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এই আমরা এটা দ্বারা একচুয়ালি নির্ণয় করতে পারি যে আমাদের এই মার্কারটা একচুয়ালি কোন আধান আহিত ছিল, এটা আমাদের অবজেক্টিভে কাজ দিবে। সো একটু স্কুপ যন্ত্র নিয়ে এই পর্যন্ত ছিল আমার বলার, আমরা সামনে অন্য টপিক নিয়ে আলোচনা করবো, সো আজকে এই পর্যন্ত, থ্যাংকস।